মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে 29 বাংলাদেশি সহ 162 প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির তেলেঙ্গানু প্রদেশের কেমামান ও ডুঙ্গাং এর বিভিন্ন ফ্যাক্টরি ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে 62 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বাংলাদেশের 29, ইন্দোনেশিয়ার 15 ও বাকিরা পাকিস্তান, মায়ানমার এবং থাইল্যান্ডের নাগরিক। তেলেঙ্গানু ইমিগ্রেশন প্রধান রাহিম হানাফি জানান, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের সবাইকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কামালউদ্দিন নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত সোমবার রাত 9টায় দীর্ঘ 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর রিয়াদের সামসি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কামালউদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউপির চামারদিঘি গ্রামে। তার পিতার নাম আহমদ সফা। জানা যায়, গত 25 সেপ্টেম্বর কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কামাল সহ আরও 2 বাংলাদেশি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্থানীয় সামসি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র 8 মাস পূর্বে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন কামাল। নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সম্পাদক আবু সাঈদ চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রেজারার আহমদ আলী। বক্তব্য রাখেন সৈয়দ সাদেক আহমদ, শেখ সুরত মিয়া আসাফ, গাউসুল ইমাম চৌধুরী, শাহ সোহেল আহমদ, বদরুল আহমদ ও জাফর নিয়াজ। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব তুলে ধরার পাশাপাশি নর্থ ইংল্যান্ডে কর্মরত সকল সাংবাদিকদের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার প্রতি গুরুত্ব আরোপ করেন। ২০১৭ সাল থেকে পর্যন্ত প্রায় 39 লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার। নিজ দেশে ফেরত পাঠিয়েছে প্রায় 10 লাখ প্রবাসীকে। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি কামালউদ্দিন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। এবং আবারও মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে 29 বাংলাদেশি সহ 162 প্রবাসী গ্রেফতার। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla tv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।